কয়েকদিন আগে অ্যানিমেলের টিজার প্রকাশিত হলো এবং সামনে ট্রেলার এবং সিনেমা আসবে। সেই টিজারের মধ্যে শুধু আমরা একটা অ্যাকশন সিন দেখি এবং একটা গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনি। সিনেমার টিজারটা কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছে, আর টিজারটা দেখে আপনারা বুঝতেছেন যে এটা একটা গ্যাংস্টারের সিনেমা। সেই গ্যাংস্টার এটা কয়েকটা গ্রুপ হতে পারে, কিন্তু এটা মূলত একটা গ্যাংস্টার ধর্মী সিনেমা হবে। আর আজকে আমি কথা বলবো যে কেন আমরা গ্যাংস্টার ধর্মী সিনেমাগুলোকে পছন্দ করি। এর বিভিন্ন কারণ রয়েছে, এর মধ্যে প্রধানতম কারণ হচ্ছে এসকেপিজম টু এ প্যারালাল ওয়ার্ল্ড। মানে হচ্ছে যে আমরা বাস্তব জীবনে যেসব বিভিন্ন সমস্যা ফেস করি বা ফেস করতে করতে আমরা মনে হয় যে খুবই রাগান্বিত বা বিরক্ত হই, কিন্তু সেগুলার প্রকাশ করতে পারি না, আমাদের মধ্যে একটা ক্রোধ জমে থাকে, সেটা যখন আমরা প্রকাশ করতে যাই সেটা পারি না, কিন্তু আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের ক্রোধের কারণে মনে হয় যে যদি ওইটা করতে পারতাম বা যেটা যদি ওই কাজটা ওইভাবে করতে পারতাম, ধম করে করে ফেলতে পারতাম, অথবা আমাদের সাথে যখন মানুষ বিভিন্ন ধরনের উত্তেজনায় কথা বলে অথবা রাগারাগি করে মারামারির পর্যায়ে চলে যায়, তখন মনে হয় যে আমরা বিভিন্নভাবে যে তাদেরকে একসাথে অনেক মানুষকে মেরে ফেলতে পারতাম, এত রাগ হয় আমাদের। সেইটা মূলত প্রকাশ পায় এসব সিনেমাগুলোতে। বাস্তবে কিন্তু যারা গ্যাংস্টার বা বড় বড় পাওয়ারফুল লোক, তাদের কার্যক্রম বা তাদের স্টাইল এগুলো আলাদা, কিন্তু আমরা নর্মাল পিপলরা মনে করি যে যদি এভাবে হতো, সেই জিনিসটাই মূলত আমাদেরকে সিনেমাগুলোতে দেখানো হয়। বাস্তব জীবনের যে ব্যাপারগুলো সেগুলা কীভাবে আমাদের মনস্তত্ত্বের মধ্যে থাকে সেটাই আমরা রঙিনভাবে সিনেমার মাধ্যমে দেখতে পাই এবং আমরা সেটা এই জন্যই এনজয় করি। দুই, ফ্ল্যামবয়েন্ট ক্যারেক্টার। আপনারা যারা গ্যাংস অফ ওয়াসিপুর অথবা রাওয়ান রাঘব 2.0 এসব সিনেমা দেখেছেন তারা জানেন, যেমন গ্যাংস অফ ওয়াসিপুরের সর্দার খান, ফয়জল খান, এরা যেসব ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলো খুবই গুছালু থাকে এবং তাদের ক্যারেক্টারগুলো হয় জাঁকজমকপূর্ণ, মানে তাদের ক্যারেক্টারগুলো এত সুন্দর করে ফুটিয়ে তোলে আমাদের সামনে যে আমরা সেই ক্যারেক্টারগুলো দেখতে ইন্টারেস্টেড হই, আর ইন্টারেস্টেড হওয়ার কারণে আমরা কিন্তু খুবই মনোযোগ দিয়ে দেখি এবং আমরা সেই ক্যারেক্টারগুলো এনজয় করি। এটা একটা বড় কারণ যে কোনো সিনেমাতে ক্যারেক্টারগুলো অথবা সিনেমা সফল হওয়ার জন্য, কিন্তু গ্যাংস্টার সিনেমাতে এই জিনিসটা আরও সুন্দর থাকে। তিন, হাই স্টেক্স। আপনারা গ্যাংস অফ ওয়াসিপুর দেখেন অথবা গেমস অফ থ্রোনস দেখেন, যেগুলোতে দেখেন সেসব ক্যারেক্টাররা তারা বিভিন্ন কিছু করতে পারে কারণ তাদের কোনো সিউরিটি নাই, যদিও তারা তাদের ক্যারেক্টার অনুযায়ী কাজ করে, কিন্তু তারপরে তাদের সিউরিটি নাই যে এই মুহূর্তে তারা বিরাট কিছু করে ফেলতে পারে না, তাদের জীবনে ধস নেমে যাবে, যে কোনো কিছু হতে পারে। আমাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করে এবং আমরা খুব ইন্টারেস্টেড হই ক্যারেক্টারগুলো দেখার জন্যে, এবং সেই ক্যারেক্টারগুলো যখন কোনো কিছু করে ফেলে অথবা সাকসেস হয় তখন তারা কী ধরনের পুরস্কার গ্রহণ করে, পুরস্কার বলতে যে কোনো ধরনের হতে পারে, যেমন পাওয়ার হতে পারে অথবা মানি হতে পারে, যে কোনো ধরনের পুরস্কার হতে পারে, সেই জিনিসটা তারা কীভাবে পায়, আমাদের মোট সেগুলা কীভাবে গ্রহণ করে, সেইগুলা খুব গুরুত্বপূর্ণ এই সিনেমাগুলোর ক্ষেত্রে, কারণ আমরা এই জিনিসটাও দেখি। নাম্বার চার, এলিভেশন সিনস। মানে বিভিন্ন ধরনের উচ্চতর বা দুর্দান্ত সিন যেটাকে বলা হয়, যেমন আপনারা যদি দেখেন গ্যাংস অফ ওয়াসিপুর ছাড়াও সবচেয়ে ভালো ভালো যেসব সিনেমা রয়েছে, এর মধ্যে লাস্ট যেটা খুবই ব্যবসা সফল হয়েছিল পাঠান, পাঠানের স্টোরিটা যতটুকু ভালো তার সাথে বড় ভালো হচ্ছে এটার ডায়লগ। এটার ডায়লগগুলা বা বিভিন্ন ধরনের সিনগুলো যখন পাঠানে কথা বলে অথবা পাঠানের সাথে টাইগার কথা বলে অথবা ভিলেনদের সাথে যখন কথা বলে, তখনকার যে সিনগুলো সেগুলো খুবই দুর্দান্ত। অথবা আপনারা যদি কিছুদিন আগের সিনেমাগুলো দেখেন, যেমন বিক্রম অথবা KGF, এই সিনেমাগুলোতেও তাদের কথা বলার স্টাইল, তাদের এন্ট্রি নেওয়া অথবা অ্যাকশান সিন সবগুলাই দুর্দান্ত ধরনের, এবং এইগুলো এরকম যে আপনারা টিভি সিনেমায় অথবা ঘরে বসে যদি দেখেন তা তো এনজয় করবেনই, সেই জায়গায় যদি আপনারা সিনেমা হলে গিয়ে দেখেন তাহলে আরও বেশি এনজয় করবেন, তাদের সিনগুলা এবং তাদের ডায়লগগুলা এত ভালো হয়। নাম্বার ফাইভ, লাস্ট, সেটা হচ্ছে ক্যাথারসিস। ক্যাথারসিস মানে বলার আগে বলি, আমরা যারা নর্মাল পিপল আমাদের যে জীবনধারা সেখানে আমরা রেগুলার আমাদের যেসব কাজ আছে সেগুলো করতেছি, অথবা আমরা বিভিন্ন ধরনের ট্যাক্স দিচ্ছি, যেমন আমরা দুধ কিনি, ডিটারজেন্ট কিনি, চাল কিনি, ডাল কিনি, যাই কিনি, আমরা সেগুলোতে ট্যাক্স দিচ্ছি, রাস্তায় ট্রাফিক রুল মানছি, অথবা বিভিন্ন ধরনের কাজ করছি যেগুলো
আমাদের সরকারের প্রতি আনুগত্যতা প্রকাশ করে, অথবা আমাদের ফ্যামিলিগত দিক থেকেও যদি আমরা চিন্তা করি, আমরা বিভিন্ন ধরনের কাজ করি কিন্তু সবসময় সেগুলা ফলপ্রসূ হয় না। এবং যদি আমরা সরকারের দিক থেকেও চিন্তা করি যে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, ট্যাক্স দিই বা বিভিন্ন কিছু যাই করি, আমরা কিন্তু তেমন কিছু পাই না, বরং দিন দিন নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে, চাল ডাল সহ যেসব জিনিস আছে, সব কিছুর দাম বাড়তেছে। তাতে কী হচ্ছে, তাতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে জিরো, মানে কিছুই তেমন কিছু পাচ্ছি না আমরা। তো এইসব ফ্যামিলিগত হোক বা রাষ্ট্রীয় বিষয় হোক, এইগুলো ফেস করতে করতে আমাদের মধ্যে এক ধরনের ক্রোধ কাজ করে, এক ধরনের হিংসা বা বিভিন্ন রাগ, বিভিন্ন কিছু কাজ করে যেটা আমরা প্রকাশ করতে পারি না। সিনেমাতে যখন আমরা দেখি গ্যাংস্টার সিনেমাগুলো বা অ্যাকশন সিনেমাগুলো, সেগুলো আমরা 2 ঘন্টা দেখি বা 2.5 ঘন্টা দেখি, সেই ক্যারেক্টারগুলোর মধ্যে অথবা যে সবচেয়ে পাওয়ারফুল সেই ক্যারেক্টারগুলোর মধ্যে আমরা নিজেদেরকে পাই, মানে আমরা যেসব ক্রোধ বা রাগ প্রকাশ করতে পারি না কিন্তু আমাদের মনের মধ্যে থাকে যে আমরা যদি এভাবে পারতাম, সেই জিনিসটাই আমরা সেসব গ্যাংস্টার ধর্মী সিনেমার যেসব ক্যারেক্টার আছে তাদের মধ্যে নিজেদের সমর্পণ করে দিই। এবং সমর্পণ করার পরে আমরা বিভিন্ন ধরনের যে রাগগুলা সেগুলার এক ধরনের প্রশান্তি পাই, কারণ আমাদের মনে হয় যে আমরা রাগটা ঝাড়তে পারছি। সেটা সিনেমার 2 ঘন্টা হোক বা 2.5 ঘন্টা হোক, সিনেমার মধ্যে আমরা এটা মনে হয় যে আমাদের রাগটা ঝাড়তে পারছি, অথবা আমরা এই কাজটা বাস্তবে করতে পারি না, এখানে করতে পারতেছি, মানে আমাদের সচেতনতায় হোক অথবা সাবকনসিয়াসলি হোক, যেভাবে হোক আমাদের মধ্যে এই ব্যাপারগুলো ঘটতেছে। আর এই ব্যাপারগুলো যখন ঘটে তখন আমাদের যে মনস্তাত্ত্বিক শান্তি দরকার, সেটাই আমরা এই গ্যাংস্টার সিনেমাগুলো যখন আমরা দেখি তখন আমরা পাই, এবং এটা এই জন্যেই এনজয় করি। আর এই জন্যেই মূলত দিন দিন গ্যাংস্টার ধর্মী সিনেমাগুলো বেড়ে যাচ্ছে এবং ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। আর ক্যাথারসিস মানে এটাই যে প্রশান্তি বা সুদন, নিজের মধ্যে যে প্রশান্তি কাজ করে সেটাই। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।